রাস্তায় কাজ করতে গিয়ে ধসের কবলে ঠাকুরপুকুর বাজারে দুটি দোকান। নমস্কার, আমি অনিরুদ্ধ পাল, স্বাগত আপনাদেরকে দ্য লোকাল জার্নালিস্টে। ঠাকুরপুকুর বাজার এলাকায় 7 মাস ধরে আন্ডারগ্রাউন্ড সুয়ারেজের কাজ চলছে। বড় বড় গাড্ডা করে দিনের পর দিন রাস্তা আটকে কাজ চলছে। দুর্ভোগে পড়ছিল নিত্যযাত্রীরা। তবে আজ হঠাৎ করেই যেখানে কাজ চলছিল হঠাৎ করেই সেখানে ধস নেমে যায়। পাশে থাকা দুটি বাধা দোকান ধসের কবলে পড়ে। দোকানগুলির নিচের জায়গা পুরো ধসের কবলে পড়ে গেছে। স্থানীয় লোকজন এবং দোকানের মালিকরা আশঙ্কা করছে আজকে রাতের মধ্যে পুরোপুরি দোকানগুলো ধসের কবলে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে কোনো স্টেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। স্থানীয় মানুষজনের আশঙ্কা এরপরে আরও বড় কোনো বিপর্যয় ঘটতে পারে, কারণ এখানে সবসময় বাজার বসে এবং প্রচুর মানুষের ভিড় থাকে। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে তাহলে বেশ কিছু প্রাণহানি হতে পারে এবং পাশেই বড় বড় বিল্ডিং রয়েছে, সেগুলো ধসের কবলে যেতে পারে। দিদি, কি ঘটনা ঘটেছিল আপনাদের দোকানে? কি ঘটনা ঘটেছে বলতে, আপনাদের মানে এপ্রিল মাসের ওই 16 তারিখের পর থেকে এখানে মোটামুটি কাজ চালু হয় সিওয়ারেজ সিস্টেমের। এবার আস্তে আস্তে মোটামুটি ধরুন 2-3 মাস থেকে আস্তে আস্তে ফাটল ধরা স্টার্ট করেছে, যার কারণে এখন এইগুলো আরও মানে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। এর কারণে আমাদের দোকানটাও অনেকটা বড় এফেক্টেড। এটা কিসের দোকান ছিল? এটা আমাদের বিস্কিট চানাচুর। কতদিন ধরে এই কাজকর্ম হচ্ছে? কাজকর্ম আপনার মোটামুটি ধরুন এপ্রিল মাস থেকে চালু হয়েছে। কিসের কাজ হচ্ছে? এটা আর কি সিওয়ারেজ সিস্টেমের কাজ হচ্ছে, সেটা কর্পোরেশনের কাজ হচ্ছে, আন্ডারগ্রাউন্ড নিকাশি পাইপলাইন। হ্যাঁ হ্যাঁ। আজকে হঠাৎ কি হলো? আজকে হঠাৎ করে বলতে গেলে এখানে যেরকম কাজ হচ্ছে এটা তাড়াতাড়ি পুজোর একটা প্রেশার আছে, যার কারণে ওইখানে মানে ওদের মানে আন্ডার কনস্ট্রাকশনের স্ট্রাকচারে আপনার ফাটল ধরে গেছে। এখন কি আশঙ্কায় রয়েছেন? মানে আশঙ্কা তো রয়েছে, দোকানটা কখন ভেঙে পড়বে তার কোনো গ্যারান্টি আছে না। এবার আমরা তো যত তাড়াতাড়ি শিফট করেছি, অনেক জায়গা থেকে শিফট করে এসেছি, এরপর দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম লাবণী, লাবণী সাহা।